আগস্টের শুরুতেই জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। স্বাস্থ্যবিধি মেনে 50 জনের মতো ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি তাবিদ আউয়াল। বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। ফুটবলারদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের লীগ মাঠে ফেরানোর। তবে সবকিছুই করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। করোনার কারণে চার মাস মাঠে খেলা নেই, একটানা ঘরে বন্দি ফুটবলারদের অনেকেই হতাশায় ভুগছেন। তাদের কিছুটা উজ্জীবিত করতে খেলোয়াড়দের সঙ্গে বাফুফের মতবিনিময় সভা। প্রিমিয়ার লিগের ফুটবলারদের হতাশা মাঠে নামতে না পারার, তবে চ্যাম্পিয়নশিপ লীগ সহ নিচের সারির লীগ খেলোয়াড়দের সংকটটা আর্থিকও, যেখানে ফুটবলারদের দাবি দ্রুত নতুন মৌসুম শুরুর। বা 50 জন প্লেয়ার বাদে আমাদের দেশের প্লেয়ারদের আর্থিক অবস্থা কিন্তু খুবই খারাপ। শুধু আমাদের বি লিগের জন্য না, সর্ব ধরনের ফুটবলটা জানি মাঠে আবার আসুক, তাইলে হবে কি আমরা মাঠে নামতে পারবো নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আমরা মাঠে নামার সঙ্গে সঙ্গে আমাদের প্লেয়ারদের আর্থিক সহযোগিতা একটা সচল হবে, হচ্ছে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে যেন আমরা পরবর্তী সিজনটা যেন দ্রুত শুরু করতে পারে। যখন যদিও তাদের বড় কোনো আশার বাণী শোনাতে পারেননি বাফুফের সভাপতি। আমরা কেউ একলা ডিসিশন দিতে পারবো না, উই উইল অলসো নিড দ্য গভর্নমেন্ট পারমিশন সব কিছু মিলে। বাট আপনাদেরকে একটা নিশ্চিত করতে পারি, প্রমিস করতে পারি, আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড যেন প্লেয়াররা ওদের লিগ পায় এবং ন্যাশনাল টিমের প্রিপারেশনও যেন হয়। বরং জাতীয় দলের ফুটবলারদের জন্য সুখবর দিলেন সহসভাপতি তাবিদ আউয়াল। আগামী মাসে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে খোঁজা হচ্ছে রিসোর্ট। বলেন যে অগস্টের 2 বা 3 তারিখের দিকে আমরা একটা আইসোলেশন ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আইসোলেশন ক্যাম্পে আমাদের এখন স্ট্রংগেস্ট বিবেচনা আছে 2টা প্রাইভেট রিসোর্ট ঢাকার ঠিক বাইরে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপর। আমরা চাচ্ছি এরকম একটা রিসোর্ট পুরোটাকে ভাড়া নিতে যেন আমরা খেলোয়াড় ওখানে থাকতে পারে। এই 2 মাসের ভিতরে অবশ্যই চেষ্টা করব 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। তবে আজকে পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট অনিশ্চিত রয়েছে, তাই আমরা এখনও বুঝতেছি না কোন দেশের সাথে আমরা খেলতে পারবো বা কোন দেশকে আমরা আমন্ত্রণ জানাতে পারবো বাংলাদেশে খেলার জন্য। জাতীয় দলের খেলোয়াড়দের আর্থিক প্রণোদনার বিষয়েও চিন্তাভাবনা করছে বাফুফে। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।